কোরবানির পশুর হাটের খবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ। করণ, জানাবেন হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে আসলে একেবারে কিন্তু মানে শেষ সময় বলা যায়, আর কয়েকদিন পরে কিন্তু কোরবানির ঈদ, আর এই ঈদকে ঘিরে কিন্তু মেহেরপুরের হাটগুলো জমে উঠেছে। আমি রয়েছি মেহেরপুরের বাড়াদ্বীপ পশু হাট, মানে এখানে কিন্তু শুধু ছাগল বিক্রি হয়, মানে ছাগলের হাট বলা যায়। সেই হাটে কিন্তু আমি সকালে এসেছি, 9:30 থেকে হাট শুরু হয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগই আপনার যে সব ছাগলগুলো আপনার বাড়িতে পালে করে এবং আপনার হচ্ছে খামারিরা, তারা কিন্তু এখানে নিয়ে আসছে, এবং হয়তো 11টার মধ্যে হাট আরো বেশি জমজমাট হবে। এবং এখানে এসে দেখেছি যে বেশিরভাগ মানুষ কিন্তু এসে দাম দর সকাল থেকে চলছে, হয়তো শেষ সময় যে বেচা কেনা সেটি কিন্তু দুপুরের পরে থেকে মানে বেশি হয়। এখন এই যে আমরা বেশি দেখেছি যে চাকরিজীবী যারা, তারা কিন্তু সকাল টাইমে এসছেন এবং সেই এসে ছাগল দেখছেন, এবং এখানে এসে বিভিন্ন ধরনের ছাগল এসেছেন। এবং সেখানে কিন্তু আমাদের মেহেরপুরের একেবারেই যদি একটু বলি যে এখানে কিন্তু একটি ছাগল, সেটির কিন্তু 55,000 টাকা দাম দিয়েছেন একজন ছাগল বিক্রেতা। তার কাছে একটু জানতে চাবো যে এই ছাগলটির ওজন কত হবে এবং কত টাকা হলে আপনি বিক্রি করবেন? 45 হলে বেশি ফেলব, ওজন 55 কেজি। বলো, শুনছিলেন যে 55 কেজি ছাগলের যে ওজন সেটির কারণে কিন্তু এবার তিনি 45,000 টাকা দাম দিয়েছেন। আর একজনের কাছে আমি জানতে চাবো যে আসলে এবার ছাগলের দামটা কেমন আছে এবং হাটে খুব সুন্দর ভালোভাবেই হাট চলছে, হাটে ছাগলের দামও ভালো, খেতোয়ালটা খুব সুন্দর ভাবে পয়সা ঠিক মতন পাচ্ছে, দাম খুব সুন্দর। উনি জানাচ্ছিল যে এবার কিন্তু দাম নাগালের মধ্যে রয়েছেন এবং বেশিরভাগ কিন্তু যারা এই ছাগল লালন পালন করে তারা কিন্তু বেশ ভালো দাম পাচ্ছে। বেশিরভাগ মেহেরপুরে কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল সেটির কিন্তু বেশ খ্যাতি রয়েছে, সারা দেশ নয় এটা বিশ্বজুড়ে কিন্তু এই ব্ল্যাক বেঙ্গলের জন্য খ্যাতি রয়েছে মেহেরপুরের। এবং এখানে আমরা দেখেছি বেশিরভাগ ছাগলই কিন্তু নিজে আপনার বাড়িতে যেভাবে পালন করে তারা কিন্তু মেহেরপুর জেলা জুড়ে কিন্তু 2000-এর কাছে কিন্তু আপনার খামার রয়েছে বড় ছোট বড় মিলে। এবং বেশিরভাগ আপনার যদি একটু আমি আপনাকে হাটটা দেখাই যে আরো হাটে কিন্তু প্রচুর আপনার লোক এসেছে, এবং সেখানে কিন্তু আমরা আরেকজন ক্রেতার সাথে যদি কথা বলি, আমরা অনেকক্ষণ থেকে দেখছি তিনি ছাগল নিয়ে এখানে এসেছেন। আপনি একটু বলবেন যে ছাগলগুলো কত দাম দিয়েছেন এবং হাটের কি অবস্থা? আমি এটা 35,000, এই দুটো জোড়া 50,000। হাটের অবস্থা তো ভালো না, তুলনামূলক দাম তো কম, কিনা বেচা কিনাও কম, তারপরে পাটি কম, খদ্দের কম। আপনি একটু জানাবেন যে বাইরে থেকে যারা ছাগল কিনতে আসে যেসব ব্যাপারে তারা আসছেন কিনা এবং বেচা কেনা কেউ? জি, এসেছে, কিন্তু এখনো বেচা কেনা শুরু হয়নি। আসলে শুনছিলাম যে আসলে এখানে তারা বলছিল যে বেচা কেনা নিয়েও তাদের এই অভিযোগ রয়েছে, তবে হাট মালিকরা বলছেন যে সামনে আরো দুটি হাট রয়েছে, সেই হাটগুলোতে আরো বেশি আপনার বেচা কেনা হবে। তো এই ছিল মেহেরপুরের ছাগলের হাট থেকে সর্বশেষ তথ্য। ক্রিয়াকুণ্ড করণ, আপনাকে ধন্যবাদ। আমরা মেহেরপুরের খবর জানছিলাম এবং রাজধানীর খবর জানবো। রাজধানীর গাবতলীর হাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, জানাবেন কেমন জমতে শুরু করেছে কিনা এখন হাট এবং সেখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন? প্রিয়াকুণ্ড, আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলীর পশুর হাটে। এখনও পর্যন্ত আসলে সেভাবে বেচা বিক্রি শুরু হয়নি, অর্থাৎ পশু বিক্রেতারা যারা আছেন তারা মার্কেটে আসছেন, তাদের কুরবানির গরু নিয়ে আসছেন। তারা মার্কেটে সবেমাত্র এসেছেন কিন্তু ক্রেতারা এখনও পর্যন্ত মার্কেটে আসেননি। তো আগামী 10 জুলাই যেহেতু পবিত্র ঈদুল আজহা, মুসলমান মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের দ্বিতীয় সর্ববৃহৎ অনুষ্ঠান, ধর্মীয় উৎসব। তো সেই উপলক্ষে রাজধানীর গাবতলীর যে পশুর হাটটি রয়েছে এটি একটি স্থায়ী হাট, উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এই হাটটি। এবারে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 18টি পশুর হাট, অস্থায়ী পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে। তো এখনও পর্যন্ত আসলে সেভাবে জমে ওঠেনি, যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের পশু নিয়ে আসছেন। তো যেহেতু সকাল 10টা বাজে এখন, তো এখনও পর্যন্ত আসলে ক্রেতারা আসেনি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি
গরুগুলোকে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। তো এবারে যেহেতু করোনা সংক্রমণ বাড়তেছে, অর্থাৎ করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে, এবারে স্বাস্থ্যবিধির মানার উপর একটা গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং প্রত্যেকটা গরুর হাটে, পশুর হাটে হ্যান্ড স্যানিটাইজার কিংবা হাত ধোয়ার ব্যবস্থা কথা বলা হচ্ছে। এবং এবারে অনলাইনে পশু বিক্রির উপর জোর দেওয়া হচ্ছে। এখানে কয়েকজন বিক্রেতা রয়েছেন যারা যাদের পশু নিয়ে এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঝিঙ্গাদা থেকে। কোথা থেকে এসেছেন? ঝিঙ্গাইদা। আচ্ছা, আপনি কতটা পশু নিয়ে এসেছেন? আমি নিয়ে এলাম 7টা 8টা বেজেছে। আচ্ছা, এবারে বেচা বিক্রি কেমন দেখছেন? এর বেচা বিক্রি নাই কোনো রকম। মানে কতটা আশা করছেন? সিলেটে বন্যা হয়েছে, এবার তো আসলে অসংখ্য পশু সিলেট থেকে এসেছে, তো কেমন মনে করছেন, কেমন বেচা বিক্রি হবে বলে মনে করছেন? এবারে বেচা কিনা ভালো হইব না, বেচা কিনা ভালো হবে না, গতবারের মতো এবারটা বেচা কিনা ভালো হবে না, দেশে বন্যা এসে অবস্থা ভালো না, অভাব মানসিক। তো প্রিয়া, যেমনটাই জানাচ্ছিলেন, আসলে একদিকে সিলেটের বন্যা পরিস্থিতি, এবারে অসংখ্য পশু ওদিক থেকে এসেছে, তো যার জন্য বিক্রেতারা মনে করছেন যে এবারে বেচা বিক্রি কমই হবে। তো গাবতলি পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ, পরবর্তী সংবাদের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারবো বলে আশা করছি আর কি। প্রিয়া হুন হুসাইন এবং করণ, আপনাদের ধন্যবাদ।